ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি 2021 সালের অর্থাৎ এই বছরের নতুন ভিয়েতনামি শোল মাছের পোনা। তো আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে যে আপনি অরিজিনাল ভিয়েতনাম আপনি কীভাবে চিনবেন বা ক্রয় করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কোনো কিছু দিয়ে শব্দ করা হচ্ছে, অর্থাৎ আমাদের মাছ হাতে যে খাবারের যে বাটিটি আছে এটা দিয়ে আমরা জাস্ট শব্দ করেছি এবং সবগুলি মাছ দেখতে পাচ্ছেন যে আপনারা একত্রিত হয়ে গেছে এবং খাবার খাওয়াচ্ছি এগুলিকে, এবং দেখতে পাচ্ছেন আপনারা যে সমানতালে খাবার খাচ্ছে মাছগুলি, খাবারের জন্য একেবারে পাগল হয়ে গেছে, খাবার খাইতেছে। তো ভিয়েতনামি শোল মাছ অরিজিনালটা চিনার অন্যতম প্রধান উপায় হচ্ছে এটি, যে এই মাছগুলি আপনারা এইভাবে চিনতে পারবেন। আর আপনাদেরকে বলে রাখি যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হাতের আঙ্গুলের গিরা 2 গিরা অর্থাৎ 2 ইঞ্চি সাইজ। তো এই ধরনের পোনা যদি আপনাদের কারো লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে আমাদের কাছ থেকে পোনাগুলি সংগ্রহ করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স। আর ভিয়েতনামি শোল মাছ অরিজিনাল যেটা, এটা চিনার অন্যতম উপায় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছি যে এটার মাছের যে গলা আছে, মাছের গলা থেকে একেবারে লেস পর্যন্ত মাছটা মোটামুটি একটু মোটা তাজা থাকবে, এবং এদের যে পেটের আকৃতি, মাছের যে পেট এটার আকৃতি অনেক বড় থাকবে এবং মাছটা মোটামুটি স্বাস্থ্যবান থাকবে। এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ অরিজিনাল যেটা, এটা চিনার অন্যতম দ্বিতীয় উপায় যাই হোক ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং তৃতীয় উপায় হচ্ছে যে এই পোনাগুলি যখন আমরা এখন ট্যাঙ্কিতে এগুলিকে রেখে খাবার খাওয়াচ্ছি এবং বড় করতেছি এবং সেল দিচ্ছি, তো এই পোনাগুলিকে যখন আপনি সাদা পানিতে রাখবেন, একেবারে সাদা পানিতে রাখবেন, তখন দেখবেন যে এইগুলির কালার অন্যরকম একটা কালার চলে আসছে। ধরেন যে প্রায় 20 মিনিট বা 30 মিনিটের ভিতরে হলদে একটা কালার চলে আসবে। এইভাবেও আপনি অরিজিনাল যে ভিয়েতনাম নামের যে শোল মাছ এটা আপনি নির্ণয় করতে পারবেন। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক দিবেন এবং সবাই সঙ্গে থাকবেন।